বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা পদের প্রকরণ সম্পর্কে বা শ্রেণীবিভাগ সম্পর্কে জানছিলাম। আমরা জানি গুণের অস্তিত্ব এবং অনস্তিত্বের উপর নির্ভর করে পদকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সদর্থক, নয়ার্থক এবং ব্যাহতার্থক। সদর্থক পদ কোনগুলো? যখন কোনো বস্তু বা গুণের উপস্থিতি আমি বোঝাই কোনো পদ দ্বারা, তখন সেটি হচ্ছে সদর্থক পদ। যেমন ধরো সৎ, বুদ্ধিমান বা মানুষ, এই শব্দগুলো দ্বারা আমি কোনো একটা গুণের উপস্থিতিকে বোঝাচ্ছি, অথবা মানুষ শব্দ দ্বারা আমি একটা বস্তু বা প্রাণীর উপস্থিতিকে বোঝাচ্ছি। এই ধরনের পদগুলোকে বলি আমরা সদর্থক পদ। নয়ার্থক কোনগুলো? যখন কোনো বস্তু বা গুণের অনুপস্থিতি বা অভাবকে বোঝায়, তখন সেটি হচ্ছে নয়ার্থক পদ। যেমন অভাগা বা অসুখী, অসৎ, এই যে শব্দগুলো, নেতিবাচক যে শব্দগুলো, সেগুলো হচ্ছে নয়ার্থক পদ। একটা জিনিস খুব সহজভাবেই বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে কোনো ইতিবাচক শব্দ দ্বারা আমি যে পদকে বোঝাই সেটি হচ্ছে আমার সদর্থক পদ। আর নয়ার্থক পদের ক্ষেত্রে আমি নেতিবাচক শব্দের উল্লেখ করছি, অর্থাৎ ভাগ্যের অভাব হচ্ছে অভাগা, সুখের অভাব হচ্ছে অসুখী, সততার অভাব হচ্ছে অসৎ। কোনো একটা গুণের অভাব যখন হচ্ছে বা কোনো কিছুর অভাবকে যখন আমি বোঝাচ্ছি, তখন সেটি নয়ার্থক পদ। আর সদর্থক পদ হলো ইতিবাচক কোনো শব্দ বা পদ, যেখানে আমি উপস্থিতিকে বোঝাচ্ছি। আরেক ধরনের পদ রয়েছে, সেটি হচ্ছে ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থক পদ কোনগুলো? কোনো বস্তুকে নির্দেশ করে যার বিশেষ কোনো গুণ থাকবার কথা ছিল কিন্তু বর্তমানে নেই, সেই পদগুলোকে আমি বলছি ব্যাহতার্থক পদ। একটু তুলনামূলক আলোচনা করলে এটা বুঝতে সুবিধা হবে। সদর্থক পদের ক্ষেত্রে আমরা ইতিবাচক কোনো গুণ বা বৈশিষ্ট্য, যেমন বুদ্ধিমান বা প্রতিভা, এরকম শব্দের বা এরকম পদের কথা বুঝতে পারছিলাম। নয়ার্থক পদের ক্ষেত্রে আমরা ভাগ্যের অভাব বা সুখের অভাব বা সততার অভাব, এই ধরনের শব্দের দ্বারা বুঝতে পারছিলাম বা নেতিবাচক শব্দের দ্বারা বুঝতে পারছিলাম নয়ার্থক পদ শব্দ সেগুলো। যেমন ধরো অ, অন, নি, নিহ, এই যে প্রত্যয়গুলো, এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে যদি কোনো পদ ব্যবহৃত হয় তখন সেটি নয়ার্থক। আর ব্যাহতার্থক পদের ক্ষেত্রে আমরা কোনো একটা গুণ, একটা শব্দ বা একটা পদ হলো অন্ধ, এই অন্ধ শব্দের দ্বারা আমরা একটা গুণের অভাবকে বুঝতে পারছি বা বৈশিষ্ট্যের অভাবকে বুঝতে পারছি, সেটি হচ্ছে যিনি দেখতে পান না। এখন এর দ্বারা কিন্তু কখনোই বোঝানো হচ্ছে না এই যে ব্যক্তি তিনি কখনোই দেখতে পেতেন না বা তিনি ভবিষ্যতেও দেখতে পাবেন না, বরং বর্তমানে কোনো একটা গুণের অভাব যেটা তার থাকার কথা ছিল। খুব সাধারণভাবেই আমরা ধরেই নেই যখন একজন মানুষ জন্মগ্রহণ করবে তখন তিনি দৃষ্টিশক্তি নিয়েই জন্মগ্রহণ করবেন। বিশেষ ক্ষেত্রে হয়তো জন্মগ্রহণের পর কোনো একটা অ্যাক্সিডেন্টে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন বা তিনি একটি পা হারিয়ে ফেললেন, তিনি হাঁটতে পারেন না, তখন আমরা তাকে প্রতিবন্ধী বা পঙ্গু এই শব্দগুলো বলছি। এর মানে কিন্তু এই না যে তিনি কখনোই হাঁটতে পারতেন না, আবার ভবিষ্যতেও হাঁটতে পারবেন না। অর্থাৎ আমরা এটা বোঝাচ্ছি বর্তমানে ওই মানুষটার মাঝে একটা নির্দিষ্ট গুণের অভাব রয়েছে, সেটি হচ্ছে তিনি হাঁটতে পারেন না অথবা তিনি চোখে দেখতে পারছেন না। এই যে বিশেষ অবস্থা, বর্তমানে তার একটা গুণের অভাব, সেটাকে আমরা বলছি ব্যাহতার্থক পদ। তাহলে এই ভিডিওতে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম বস্তুর অস্তিত্ব বা অনস্তিত্বের উপর ভিত্তি করে তিন ধরনের পদ হয়, সেগুলো হচ্ছে সদর্থক পদ, নয়ার্থক পদ এবং ব্যাহতার্থক পদ। পরের ভিডিওতে আমরা জানব বিপরীত ও বিরুদ্ধ পদের আলোচনা। ধন্যবাদ সবাইকে।